আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতানের 29তম মৃত্যুবার্ষিকী নড়াইলে নানা আয়োজনে পালিত হয়েছে। দিনটি যথাযথভাবে পালন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এস এম সুলতান ফাউন্ডেশন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে শিল্পী সুলতানের রুহের মাগফিরাত কামনা করে কোরআনখানি, চিত্রশিল্পী এস এম সুলতানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, সুলতান স্মৃতি সংগ্রহশালায় আর্ট ক্যাম্প, এস এম সুলতান শিশু স্বর্গে শিশুদের লেখাপত্র প্রদর্শনী এবং পাপেট শোর আয়োজন করা হয়। বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও আদম সুরত প্রদর্শনী ও পালাগানের আসরের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, এস এম সুলতান ফাউন্ডেশন, নড়াইল প্রেস ক্লাব, জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে শিল্পীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে।